আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 মার্চ 2022 খ্রিস্টাব্দে, এবং আবেদন শুরু হয়েছে দুই থেকে তিন দিন আগে, এবং আরো দীর্ঘদিন আছে আবেদন করার। তো আজকে আমি বাংলাদেশ রেলওয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের জানাবো যে এটা এখানে শুধুমাত্র একটি পোস্টেই নিয়োগ দেওয়া হচ্ছে, একটি পোস্টে 153টি পদ সংখ্যা। তো আপনারা কিভাবে এই এই পোস্টে আবেদন করতে পারেন, এবং এই আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে, এবং কোন কোন জেলার আবেদন করতে পারবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা প্রথম থেকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ। এটা অস্থায়ী বা কোনো প্রকল্প নয়, এটা রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদের নিমিত্তে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এবং এখানে হচ্ছে পদের নাম ও বেতন স্কেল দেওয়া আছে। আর পদের নাম হচ্ছে বুকিং সহকারী গ্রেড টু। বুকিং সহকারী গ্রেড টু, গ্রেড বেতন গ্রেড হচ্ছে 15, যেটা টাকার অ্যামাউন্ট 9,700 থেকে 23,490 বেতন গ্রেড। এবং পদ সংখ্যা হচ্ছে 153টি, যেখানে বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা। এবং জেলার ক্ষেত্রে বলা আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে আরো নিচের দিকে আমরা চলে যাই, নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি কি শর্তাবলী এখানে রাখা হয়েছে। এখানে বলা আছে 1/4/2022 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 এর মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনারা বয়সটা হিসাব করবেন 1/4/2022 তারিখে হিসাবে, যে আপনার বয়স 18 থেকে 30 এর মধ্যে আছে কিনা। আর শিক্ষাগত যোগ্যতা যদি এটা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই বুকিং সহকারী গ্রেড টু তে গ্রেড গ্রেড টু এই পোস্টটাতে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা আছে যদি মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য, যদি এই কোটা থাকে তাহলে 32 বছর, বাকি সকল বা অন্যান্য যাবতীয় যত কোটা আছে বা সাধারণ কোটা সবগুলোর জন্য 18 থেকে 30। এরপরে যে বিষয়গুলো বলা আছে আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে যদি কেউ অন্যান্য সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আর সেক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হিসেবে আবেদন করতে হবে সরকারি চাকরিরত অবস্থায় থাকলে, এবং আপনি যেখানে চাকরি করতেছেন সেখান থেকে অনাপত্তি ছাড়পত্র নিয়ে তারপরে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা অনুসরণ করতে হবে। এরপরে কোটার ব্যাপারে বলা আছে সরকারি বিধিবিধান যেভাবে আছে সেভাবেই পালন করা হবে বা সেভাবেই দেখা হবে। এবং এখানে মৌখিক পরীক্ষার সময় যে সনদপত্র সেগুলোর মূল কপি সহ এক সেট সপ্তাহিত কপি জমা দিতে হবে। আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কাগজপত্র প্রথম দিকে জমা দিতে হচ্ছে না। এখানে কি কি কাগজ লাগবে সেগুলো আপনাদের একটু বলে রাখি। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এর সহ সপ্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনে কিন্তু আবেদন করার সময় একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ হয়, তো আবেদনটি সাবমিট করলো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটি ডাউনলোড করে রেখে দিতে হবে, সেটা পরবর্তীতে নিয়ে যেতে হবে যদি আপনারা লিখিত পরীক্ষা টিকেন এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এরপর আছে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র মূল কপি, এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধা বা এইখানে বলা আছে কোটা থাকলে সে কোটার ডকুমেন্টস গুলো দিতে হবে, এগুলি। এরপর হচ্ছে কোন প্রার্থী রেলওয়ে কর্মচারী পোষ্য হলো, অর্থাৎ পোষ্য কোটা থাকলে অবশ্যই সেটা দিবে। পোষ্য অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মচারী সন্তান বা বিধবা স্ত্রী বুঝাবে। তো এটা হলে এটা আপনারা জমা দিতে পারবেন, ডকুমেন্টস গুলো দিতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। তো এটা ছিল এতটুকু সকল নিয়মাবলী গুলো। এবার হচ্ছে এখানে আবেদন কিভাবে করবেন সে বিষয়গুলো আমি একটু আপনাদের জানিয়ে রাখি। এখানে আবেদন করতে হবে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ, এখানে একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে আমি বলছি, এবং এটার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি এই সম্পূর্ণ বিজ্ঞপ্তির লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে পুরোটা পড়ে দেখতে পারেন। তো এই বিজ্ঞপ্তি এই লিঙ্কটা হচ্ছে br.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ কবে থেকে শুরু হচ্ছে, আবেদন ফর্ম পূরণ শুরু হয়েছে 7 এপ্রিল 2022 সকাল 10টা থেকে শুরু হয়েছে, এবং এটা চলমান থাকবে 17 মে 2022 বিকাল 5টা পর্যন্ত। অনেক দিন সময়, 1 মাসেরও বেশি সময়, 1 মাস 10 দিন প্রায় আবেদন করার সুযোগ আছে। 7 এপ্রিল 2022 থেকে শুরু হয়েছে অলরেডি, এবং আবেদন জমা দেওয়া যাবে 17 মে 2022 বিকাল 5টা পর্যন্ত। যারা অনলাইনে আবেদন করবে তারা পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি জমা দিতে হবে।
তো পরীক্ষা ফি কিভাবে জমা দিবেন সেটা একটু পরে বলতেছি। এর আগে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে বিষয়গুলো লাগবে, যাবতীয় ডকুমেন্টস এর ইনফরমেশন গুলো লাগবে, ডকুমেন্টস গুলো কিন্তু লাগবে না, তবে ডকুমেন্ট হিসেবে যেটা লাগবে সেটা হচ্ছে রঙিন ছবি 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। এই দুইটা জিনিস লাগবে, যার সেক্ষেত্রে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 60 কেবি সাইজ হতে হবে। এর মধ্যে এই দুইটা জিনিস রেডি করে নিতে হবে আপনাদের। এবং এরপরে এরপরে আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা পেমেন্টটা কিভাবে করবেন, সেক্ষেত্রে এখানে বলা আছে অনলাইনে অ্যাপ্লিকেশন যখন ঠিকঠাক ভাবে পূরণ করার পরে আপনারা একটি ইউজার আইডি পাবেন, এই ইউজার আইডিটা নিয়েই আপনাদের পেমেন্টটা পূরণ করতে হবে। যেমন ইউজার আইডির নম্বর দেওয়া থাকবে, এই উক্ত ইউজার আইডির নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা হারে এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS টা কিভাবে হবে, প্রথম SMS টা হবে BR স্পেস, আপনি আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মে একটি ইউজার আইডি পাবেন ইউজার আইডিটা দিতে হবে, BR স্পেস ইউজার আইডি আইডি লিখে সেন্ড করতে হবে 16342। এই SMS টা করলে আপনাকে পুনরায় আরেকটি রিপ্লাই মেসেজ পাবে, সেই রিপ্লাই মেসেজ অনুযায়ী আপনি দ্বিতীয় একটি SMS করবেন, তাহলে আপনার মোবাইল থেকে টাকাটি কেটে নিবে এবং আপনাকে কংগ্রাচুলেশন বা একটা জানানো হবে যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে সে ব্যাপারে। তো অন্যান্য বিষয়গুলো আপনারা যদি আরো ভালো করে দেখতে চান বা পড়তে চান, আমি মেন বিষয়গুলো বলে দিলাম যেগুলো আবেদন করতে গেলে আপনার প্রয়োজন হবে, এবং বাকি অন্যান্য বিষয়গুলো পড়তে চাইলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তি লিঙ্কটা দেওয়া থাকবে, ছবি PDF আকারে আপনারা সেখানে গিয়ে পড়ে দেখতে পারেন। এবং অন্যান্য কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যদি আমি জেনে থাকি। তো ভিডিওটি এতটুকু ছিল, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।